ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি জয় পেলেও হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউ ক্যাসেলকে 4-1 গোলে হারিয়ে ইংলিশ লিগের শিরোপা দৌড় আরও জমিয়ে তুলল আর্সেনাল। ঘরের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে অবশ্য তাদের গোল উৎসবের সূচনা হয় বোটম্যানের আত্মঘাতী গোলের সুবাদে। বিরতির আগে হ্যাভার্টার্স আর বিরতির পর সাকা ও কিউয়ের গোলে বড় জয় নিশ্চিত হয় গানারদের। এদিকে ফিল ফোরেনের একমাত্র গোলে বোর্নমাউথকে হারিয়েছে ম্যান সিটি। তাতে টেবিল টপার লিভারপুলের সাথে ব্যবধান মাত্র 1 পয়েন্টে নামিয়ে আনলো তারা। অন্যদিকে ফুলহ্যামের কাছে 2-1 গোলে হেরে ইংলিশ লিগে 4 আর সব মিলিয়ে টানা 5 পর জয়ের ধারা থামল ম্যানিউর। ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি জয় পেলেও হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউ ক্যাসেলকে 4-1 গোলে হারিয়ে ইংলিশ লিগের শিরোপা দৌড় আরও জমিয়ে তুলল আর্সেনাল। ঘরের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে অবশ্য তাদের গোল উৎসবের সূচনা হয় বোটম্যানের আত্মঘাতী গোলের সুবাদে। বিরতির আগে হ্যাভার্টার্স আর বিরতির পর সাকা ও কিউয়ের গোলে বড় জয় নিশ্চিত হয় গানারদের। এদিকে ফিল ফোরেনের একমাত্র গোলে বোর্নমাউথকে হারিয়েছে ম্যান সিটি। তাতে টেবিল টপার লিভারপুলের সাথে ব্যবধান মাত্র 1 পয়েন্টে নামিয়ে আনল তারা। অন্যদিকে ফুলহ্যামের কাছে 2-1 গোলে হেরে ইংলিশ লিগে 4 আর সব মিলিয়ে টানা 5 পর জয়ের ধারা থামল ম্যানিউর। ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি জয় পেলেও হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউ ক্যাসেলকে 4-1 গোলে হারিয়ে ইংলিশ লিগের শিরোপা দৌড় আরও জমিয়ে তুলল আর্সেনাল। ঘরের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে অবশ্য তাদের গোল উৎসবের সূচনা হয় বোটম্যানের আত্মঘাতী গোলের সুবাদে। বিরতির আগে হ্যাভার্টার্স আর বিরতির পর সাকা ও কিউয়ের গোলে বড় জয় নিশ্চিত হয় গানারদের। এদিকে ফিল ফোরেনের একমাত্র গোলে বোর্নমাউথকে হারিয়েছে ম্যান সিটি। তাতে টেবিল টপার লিভারপুলের সাথে ব্যবধান মাত্র 1 পয়েন্টে নামিয়ে আনল তারা। অন্যদিকে ফুলহ্যামের কাছে 2-1 গোলে হেরে ইংলিশ লিগে 4 আর সব মিলিয়ে টানা 5 পর জয়ের ধারা থামল ম্যানিউর। ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি জয় পেলেও হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউ ক্যাসেলকে 4-1 গোলে হারিয়ে ইংলিশ লিগের শিরোপা দৌড় আরও জমিয়ে তুলল আর্সেনাল। ঘরের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে অবশ্য তাদের গোল উৎসবের সূচনা হয় বোটম্যানের আত্মঘাতী গোলের সুবাদে। বিরতির আগে হ্যাভার্টার্স আর বিরতির পর সাকা ও কিউয়ের গোলে বড় জয় নিশ্চিত হয় গানারদের। এদিকে ফিল ফোরেনের একমাত্র গোলে বোর্নমাউথকে হারিয়েছে ম্যান সিটি। তাতে টেবিল টপার লিভারপুলের সাথে ব্যবধান মাত্র 1 পয়েন্টে নামিয়ে আনল তারা। অন্যদিকে ফুলহ্যামের কাছে 2-1 গোলে হেরে ইংলিশ লিগে 4 আর সব মিলিয়ে টানা 5 পর জয়ের ধারা থামল ম্যানিউর।